তো নমস্কার বন্ধুরা মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন কারণ এই ধরনের পরবর্তী ভিডিওগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পেতে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্যভবন ব্লক জি এন টোয়েন্টি নাইন সেক্টর ভি সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে তো এর মেমো নাম্বার পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশের ডেটও দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে সাত তিন দু হাজার উনিশ তারিখে তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা যে সংশ্লিষ্ট প্রার্থীদের অ্যাম প্যানেল তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী সেই সমস্ত প্রার্থীদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে তাদের কোথায় যেতে হচ্ছে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইটি এইট কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর আপনারা কবে যাবেন বারো তিন দু হাজার উনিশ তারিখ ডে কটার সময় যাবেন এগারোটা কিংবা একটা সময় তো ফার্স্ট এক থেকে পঞ্চাশ যারা রয়েছেন তারা যাবেন এগারোটার সময় এবং তারপরে যারা এক একান্ন থেকে একশো রয়েছেন তারা যাবেন একটার সময় তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে গ্রুপ ডি নিয়োগ হচ্ছিলো সেই নিয়োগের জন্যই তো এখানে দেখুন বলা হয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি তো আপনাদের কি কি করতে হবে পঁচিশ টাকা আপনাদের ডিপোজিট করতে হবে অনলাইন কিংবা গভর্নমেন্ট ট্রেজারি কিংবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে এছাড়া আপনাদের পঁচাত্তর টাকা ক্যাশ নিয়ে যেতে হবে মেডিকেল একজামিনেশান ফিস হিসেবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আপনাদের মেডিকেল এক্সামিনেশন জন্য কি কি নিয়ে যেতে হবে সেটা আপনারা এখানে দেখে নেবেন তো এখান থেকে যে আপনাদের যে প্রার্থী তালিকাটি রয়েছে সেই প্রার্থী তালিকাটি আপনারা ভিডিওটি পোস্ট করে ধীরে ধীরে দেখে নেবেন তো যাদের নাম এখানে রয়েছে তারা কিন্তু আপনারা অবশ্যই সংশ্লিষ্ট টাইমের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আপনারা চলে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি পোস্ট করে এই যে লিস্টটি সেটি আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা শেয়ার করে দিও এবং অন্যকেও দেখতে সুযোগ করে দিও তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে